আসসালামু আলাইকুম, আল কিচেনের পথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে করে দেখাবো রাধুনি রেডিমিক্স ফালুদা মিক্স দিয়ে কিভাবে সহজে ঘরে মজাদার ফালুদা তৈরি করে দেখা যায়। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি এক প্যাকেট রাধুনি ফালুদা মিক্স নিয়েছি। এই প্যাকেটের ভিতরে তিনটা প্যাকেট থাকে, একটা হচ্ছে ফালুদা মিক্সের প্যাকেট এবং দুইটা হচ্ছে দুই রকম জেলি। জেলি তৈরির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবং এর মধ্যে একটা জেলি দিয়ে এটাকে তিন থেকে চার মিনিটের জন্য জাল করে নিব। এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে হালকা একটু ঠান্ডা করে এটাকে আমি ফ্রিজে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত জেলিটা জমে যায়। একই পদ্ধতিতে আমি আরেকটা জেলি তৈরি করছি, এটাকেও আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। এখন অন্য একটি পাত্রের মধ্যে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি। এখানে আমি ফালুদা মিক্সের অর্ধেকটা ব্যবহার করেছি, তাই হাফ লিটার দুধ নিচ্ছি। আপনারা যখন ফুলটা ব্যবহার করবেন তখন এক লিটার দুধ নেবেন। এখন এটাকে আমি ভালো করে নেড়ে ঝেড়ে ঠিক সাত থেকে আট মিনিটের মতো জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসছে এবং সিদ্ধ হচ্ছে। আমার ফালুদা মিক্সের ফালুদা তৈরি হয়ে গেল, এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। ফালুদা কিন্তু দুইভাবে পরিবেশন করা যায়, একটা হচ্ছে আপনি বাটিতে সব কিছু একসাথে মিক্স করে নেবেন, আরেকটা হচ্ছে যে পাত্রে আপনি ফালুদা খাবেন সেখানে স্টেপ বাই স্টেপ ফালুদা সাজিয়ে নেওয়া। আমার কাছে আমি যেখানে খাবো সেখানে সাজানোটাই ভালো লাগে। প্রথমে দিয়ে দিব যে কোনো একটা জেলি, এরপর দিয়ে দিব ফালুদা মিক্স, এরপরে আমার পছন্দের মতো কিছু ফল দিচ্ছি। আমি এখানে ব্যানানা ইউজ করেছি, আপনারা এখানে আপেল ব্যবহার করতে পারেন বা অন্য কিছু। এরপর দিয়ে দিব পিঙ্ক কালার জেলি, এখানে আমি আবার ফালুদা মিক্স দিয়ে দিচ্ছি। আপনারা একই এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ফালুদাটা তৈরি করতে পারেন। এখানে আমি আবার ফল দিয়ে উপরে আবার আমি ফালুদা মিক্সটা দিয়ে নিব। ফালুদার কিন্তু অন্যতম মজা হচ্ছে আইসক্রিম, তো ফালুদা মিক্স যখন তৈরি করবেন তখন অবশ্যই আইসক্রিমটা স্কিপ করবেন না, এটা ব্যবহার করার চেষ্টা করবেন। ফালুদাতে আইসক্রিম আমার খুব পছন্দ। এখন আমি দিয়ে দিব এক স্কুপ আইসক্রিম। ফালুদাতে আমি এক্সট্রা সাজানোর জন্য এখানে আমি কিছু কাঠবাদাম কুচি ব্যবহার করেছি। আপনারা আইস দিয়ে পরিবেশন করতে পারেন ঠান্ডা ঠান্ডা ফালুদা। দেখুন তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার ফালুদা। তাই এখন দেরি না করে আপনারা সহজে তৈরি করতে পারেন রাধুনি ফালুদা মিক্স দিয়ে এই সুস্বাদু ফালুদা। আল্লাহ হাফেজ।